লা লিগায় আবারও জ্বলে উঠলেন রবার্ট লেভানদোস্কে। পলিশ এই গোল মেশিনের নৈপুণ্যে লিগে এলচেকে পরাজিত করেছে বার্সেলোনা। লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে 3-0 গোলের দুর্দান্ত জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে জাবি হার্নান্দেজের দল। এদিন ম্যাচের 14তম মিনিটের সময় লাল কার্ড দেখেন এলচের তারকা গঞ্জালো, তাতেই 10 জনের দলে পরিণত হয় তারা। বাকি সময়টুকুতে 10 জনের এলচের বিপক্ষে দাপট দেখিয়েছে কাতালান জায়ান্টরা। এদিন ম্যাচের 78% বল দখলে রেখে প্রতিপক্ষের জালে 25 শট নিয়েছে বার্সা, যার 9টি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচে বার্সেলোনা এগিয়ে যায় 34তম মিনিটের সময় রবার্ট লেভানদোস্কির প্রথম গোলে। 1-0 ব্যবধানে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। পরে 41তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ম্যামফেজ ডিপাই। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। এরপর দ্বিতীয়ার্ধের 4 মিনিটের মাথায় 48তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রবার্ট লেভানদোস্কে। পলিশ এই স্ট্রাইকারের দ্বিতীয় গোলে বার্সেলোনার স্কোর লাইন হয় 3-0। বাকি সময়টুকু এই লিড ধরে রেখে লালিগায় দারুণ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা।